আসসালামু আলাইকুম এক কথায় প্রকাশ থেকে বিগত বিশ বছর লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সকল প্রশ্নের ধারাবাহিক সমাধানে আপনাকে স্বাগত যে শুনেই মনে রাখতে পারে এক কথায় হবে শ্রুতিধর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় হবে ইতিহাস বেত্তা নদী মেঘলা যে দেশের নদী মেঘলা থেমে থেমে চলার যে ভঙ্গি ঠমক দেশের প্রতি প্রেম আছে যার দেশপ্রেমিক প্রায় মৃত মৃত কল্প বহুর মধ্যে একটি অন্যতম মাটি ভেদ করে উঠেছে যা এক কথায় হবে উদ্ভিদ বেতন নেওয়া হয় না যাতে এক কথায় হবে অবৈতনিক যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যা সহজে জয় করা যায় না দুর্যয় যে নারী একটি সন্তান প্রসব করেছে কাকবন্ধা যা নষ্ট হয় নস্বর যিনি বক্তৃতা দানে পটু বাগ্মি যা বলা হয়নি অনুক্ত একই গুরুর শিষ্য সতীর্থ কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর হরিণের চামড়া অজিত ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে দূরদর্শী যে নারী স্বয়ং প্রতিবরণ করে স্বয়ংবরা একই গুরু শিষ্য সতীর্থ অনেকের মধ্যে বেশি অনন্য সাধারণ অনুমানের দ্বারা জ্ঞাত অনুমেয় যে আরোহণ করিয়াছে আরুড় যা অধ্যয়ন করা হয়েছে অধিত এক হইতে শুরু করে ক্রমাগত একাধিকমে অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত যার স্ত্রী মারা গেছে বিপত্নীক যার তুলনা নাই অতুলনীয় মরণ পথের প্রতীক্ষা করেছে যে মুমুসা যা উচ্চারণ করতে কষ্ট হয় দুরুচার্য তল স্পর্শ করা যায় না যার এক কথাই হবে অতল স্পর্শী যে ক্রমাগত রোদন করেছে ররুদ্রমান যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসাংবাদিক যা দমন করা যায় না এক কথায় হবে অদম্য ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ কালের বর্তমান সমকালীন যা নত করা যায় না অনত জাহাজের খালাসি এক কথায় হবে লস্কর যে ব্যক্তি ভিক্ষা করে বেড়ায় মাধু করি ঊর্ধ্ব থেকে নেমে আসা অবতরণ হৃদয়ের প্রীতিকর হৃদ্র অর্থ নেই যার নিরর্থক ঘুমিয়ে আসে যা ঘুমন্ত যা বলার যোগ্য নয় অকথ্য কাজে প্রথম বরতি হওয়া হাতে খড়ি আবেগজনিত কণ্ঠস্বর গদ গদ মধু পান করে যে মধু ভালো মন্দ না বুঝে অন্ধের মতো অনুসরণ কথায় হবে গড্ডলিকা প্রবাহ যে সূর্যের উপাসনা করে সূর্যফোষক দর্শন করা হয়েছে এমন প্রেক্ষিত হাতির শাবক করব শত্রুকে পীড়া দেয় যে অগ্রদানী নিন্দা করার ইচ্ছা যুগুপসা যে নারী অপরের দ্বারা পালিত পরভিতা সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন তীর নিক্ষেপে ওস্তাদ এক কথায় হবে তীরন্দাস কর দিতে হয় না যে জমিতে এক কথায় হবে নিষ্কর যে নারীর হাসি সুন্দর সুস্মিতা দুবার ফসল হয় যে জমিতে এক কথায় হবে দো ফসলই যে বেশি কথা বলে এক কথায় হবে বাসাল পরের অন্নে জীবন ধারণ করে যে পরান্নজীবী যা বলা হয়নি অনুহা অনেকের মধ্যে একজন অন্যতম যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ কোথাও উঁচু কোথাও নিচু এক কথায় হবে বন্ধুর ক্রমাগত দুলছে এমন দোদুল্যমান মিথ্যা ধারণা একতায় হবে ভ্রান্তি গোপন করতে ইচ্ছুক যুগুপসা বক্রভাবে গমন করে যে ভুজক বা ভুজঙ্গ অক্ষির সম্মুখে বর্তমান এককতায় হবে প্রত্যক্ষ প্রায় মৃত কথায় হবে মৃত কল্প জয়ের জন্য যে উৎসব জয়ন্তী সর্বজনের হিতকর সর্বজনীন হিত চিন্তা করে যে হিতসি পান করার যোগ্য পেয় চোখের কোন অপাঙ্গ অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিচ্ছা যিনি প্রথম পদ দেখান কথায় হবে প্রতিকৃত বা পথ প্রদর্শক যা উদিত হচ্ছে উদীয়মান বিহঙ্গে ধ্বনি কাকলি অগ্রে গমন করে যে অগ্রগামী ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রীয় যার চক্ষু লজ্জনে কথায় হবে সশম খোর দাঁতে বিষ এক কথায় হবে আশি বিষ জলে জন্মে যা জলস অক্ষীর অভিমুখে প্রত্যক্ষ নেই এমন নারী অংশ পীতবর্ণ আপিত অধর প্রান্তের হাসি বক্রষ্টি কামর গভীর জ্ঞান প্রজ্ঞা যিনি অনেক দেখেছেন ভূয়দর্শী উদ্দাহুজার উদ্বাহ অতর্কিত অবস্থায় আক্রমণকারী এক হবে আততাই নতুন সূর্য নবরুণ গোসের তরুণ যুবক কথায় হবে ফটিক সাত যে নারীর স্বামী বিদেশে থাকে কথায় হবে প্রসিদ ভত্রিকা যা সরোবরে জন্মে সরস ধারা ধরে ধারা ধরে যা চলে এক কথায় হবে ধারাবাহিক আজকের এই পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ